জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। WBP নিউ ভ্যাকেন্সি 2020, রাজ্য পুলিশের শীঘ্রই 14,000 নিয়োগ 2020-তে। একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, কোথা থেকে আপডেটটা এসেছে সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে জানাবো। ছেলে মেয়ে কিন্তু উভয় আবেদনযোগ্য, ছেলে বা মেয়ে উভয় আবেদনযোগ্য থাকবে। তো এখানে কনস্টেবল পদ থাকবে, তার সাথে আদার্স কিছু পোস্টও থাকতে পারে, ঠিক আছে? তো তোমরা যারা WBP নিউ ভ্যাকেন্সি নিয়ে যারা আপডেট চাচ্ছিলে, তাদের জন্য একটা গুড নিউজ এটা বলতে পারো, 14,000-এর নিয়োগ খুব শীঘ্রই। এটা কিন্তু তোমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারাই জানানো হয়েছে। তো এটা কোথা থেকে আমি জানলাম বা কোথা থেকে কি জানলাম তোমাদের বলে দিচ্ছি। এই যে তোমরা আজকের যে আমি তোমাদের যে ভিডিওটা বানাচ্ছি, এই নিউজটা তোমরা তোমাদের যে বর্তমান পত্রিকা আছে আজকের, সেই পত্রিকাতে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? রাজ্য পুলিশের শীঘ্রই 14,000 নিয়োগ, তো সেখানে কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডই ডাইরেক্টলি জানিয়েছে। তো সেই ক্ষেত্রে তোমরা একটু অপেক্ষা করে থাকতে পারো, কারণ খুব শীঘ্রই তারা কিন্তু প্রকাশিত করবে অফিসিয়াল ওয়েবসাইটে। যখন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা জানানো হয়েছে, তো 100% কিন্তু সেটা নিয়োগ হবেই, ঠিক আছে? পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা মানে তখন তাদের তারা যে জানায় কখন, যখন তারা নোটিফিকেশন বের করার কথাবার্তা ভাবে, তখন কিন্তু তারা জানায় যে এত সংখ্যক পদ খালি রয়েছে, ঠিক আছে? খুব শীঘ্রই তোমাদের যে 14,000 ভ্যাকেন্সি নোটিফিকেশান সেটা কিন্তু বেরোবে, সেখানে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদনযোগ্য। মানে আমি তোমাদের বলেছি, এবার WBP যদি নিউ ভ্যাকেন্সি বেরোয়, তো তোমাদের যেরকম আবগারি দপ্তরের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে ছেলে মেয়ে উভয় আবেদনযোগ্য, সেরকম কিন্তু এবার ভ্যাকেন্সিতে আবেদনযোগ্য হতে পারে, ঠিক আছে? কনস্টেবল, WBP কনস্টেবলের ক্ষেত্রে মানে একটা ভ্যাকেন্সির মধ্যে ছেলে মেয়ে উভয় আবেদনযোগ্য, কারণ সেই ক্ষেত্রে তাদের খরচাটা কমে যাবে। জানো তোমরা, ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি নোটিশ প্রকাশিত ছিল অফিসিয়ালিভাবে, তো সেই নোটিশে লেখা ছিল, তো ফাইন্যান্স ডিপার্টমেন্টের মার্চ মাস পর্যন্ত কোনো নিয়োগ করা হবে না। তো যদি নিয়োগ হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ছেলে আর মেয়ে একসাথে নিয়োগ করার একটা মানে প্রস্তুতি হতে পারে, ঠিক আছে? এটা আমি আপডেট পেয়েছি, তো সে কারণে তোমাদের জানিয়ে দিলাম, ছেলে মেয়ে একসাথে আবেদনযোগ্য হতে পারে। আবগারি যেরকম সেম দেখতে পাচ্ছে সেরকম, সেখানে ছেলেদের ভ্যাকেন্সি প্লাস মেয়েদের ভ্যাকেন্সি সমানভাবে ভাগ করা থাকবে, ঠিক আছে? তো সেখানে ভ্যাকেন্সি সংখ্যা ভালোই থাকবে। ধরে রাখো 14,000 নিয়োগ হবে, সেক্ষেত্রে বিভিন্ন পোস্ট বলা আছে, সেক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো কনস্টেবলে প্রায় তোমাদের 8 থেকে 10,000 ভ্যাকেন্সি থাকছে, ঠিক আছে? ছেলে মেয়ে উভয় 8 থেকে 10,000, সম্ভবত 9 থেকে 10,000 থাকবেই ভ্যাকেন্সি। তোমাদের কম করেই বললাম। তো এই এই ভিডিওটা দেখার পর তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, কারণ এটা গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা আজকের বর্তমান পেপারটা দেখবে, সেখানে হেডিংয়ে কী লেখা আছে সেটা দেখবে, সেটা কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা জানানো হয়েছে। কারণ তখন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কখন জানায় তোমাদের আমি আবারও বলে দিচ্ছি, তোমাদের যে রিক্রুটমেন্টের PDF যখন তৈরি করা হয়, তখনই কিন্তু তারা জানাতে পারে যে এতটি ভ্যাকেন্সি খালি রয়েছে, যেন তারা PDFটা তৈরি করতে পারে, ঠিক আছে? সেখানে নানান পোস্ট লেখা আছে, তো সেক্ষেত্রে তোমরা কনস্টেবল ধরে রাখো 10,000 নর্মালি বেরোবে। তো এবার তোমাদের একটাই কাজ, তোমরা PDF বেরোনোর আশায় থেকো না, তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও। এই চ্যানেলে তোমাদের জিকের 10টা গুরুত্বপূর্ণ ক্লাস আছে, অবশ্যই ফলো করো। যারা এখনও পর্যন্ত ফলো করনি, প্লে লিস্টে পেয়ে যাবে, বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি তোমাদের যে লিঙ্ক সেটা কিন্তু প্রোভাইড করে দেবো, ঠিক আছে? এই খবরটা জেনে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। জয় হিন্দ জয় ভারত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো, বাই।